যারা বলে হাদিস জাল হয় না তাদের আকিদা খারাপ। হাদিস জাল মানুষ করে, জাল হাদিস নেবেন? বলি কয়েকটা হাদিস জাল। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিলেন, হাদিসটা আসছে সহিহ বুখারী 319 পৃষ্ঠায়। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, এই আয়াতের শানে নজুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদি আর একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তখন বললেন আব্দুল্লাহ বিন জুবায়ের আগে পানি পাবে, ফতোয়া দিল। সরি, জাল হাদিস যেটা, আমি চলে গেছি বুখারির বর্ণনা বলতে, জাল হাদিস যেটা সেটা হলো ফতোয়া দিলেন আল্লাহর নবী ইহুদির পক্ষে। তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে, আর একজন বিচারক আছে তাহলে তার কাছে যাই। তিনি কে? তাহলে আপনারা জানেন ঘটনা, ওমর রাজালের কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফায়সালা দিচ্ছি, থামো। বাড়ির থেকে তরবারি এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল। কার ঘটনা শুনেননি? ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এই ঘটনা মিথ্যা ঘটনা, আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। অথচ 700 হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা, আজও বাংলাদেশে চলছে। আর একটা শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভগ্নিপতিকে, বোনের স্বামীকে পিটালো না, বোনকে পিটানো, একটা ঘটনা শুনেছেন না? ওই যে সূরা তহা পড়ছিলেন, কে মারমে মোহাম্মদকে বেরিয়ে গেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এই ঘটনা জয়ীফ মুনকার বর্ণনা। উমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়। খুলুন তিরমিজি দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠা। সমাজে চালু আছে যে বোনের কাছে গেলেন, বোনকে মারধর করলেন, তোমরা কি পড়ছিলে দাও, তো ওযু না করে হবে না। 1886 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে আসছে, আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম দারাকুতনি বলছেন ঘটনা ঠিক নয়। কেন চালু হলো? চলছে সমাজে, যাচাই করা হয়নি তাই চলছে। আপনি যাচাই করলে আর চলবে না। অথচ রাত্রিতে দোয়া করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুইজনের পক্ষে, আবু জেহেল আর উমরে ফারুক, উমর রাদিয়াল্লাহু আনহু, কবুল হলো কার পক্ষে? পরে দিন সকালে গিয়ে উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন। ঘটনা এটা হলো সত্য ঘটনা, বাকি ঘটনা ঠিক নয়। শুনেছেন সূরা তহা 75 নম্বর আয়াতের ঘটনা, অনেক ঘটনা। আদম আলাইহিস সালাম কে সৃষ্টির পরে যখন হাওয়াকে তৈরি করা হলো, তখন আদম আলাইহিস সালাম হাতটা হাওয়ার দিকে দিচ্ছেন, তখন বলছেন এই তুমি কি মোহর দিছো নাকি? তখন বলছে আমার তো টাকা পয়সা না, মোহর কোথায় দেব? তো বলছে 1000 বার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ো। কি তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? এই ঘটনা আপনারা একাধিকবার শুনেছেন, মিথ্যা কথা, দলিল নেই। যখন আদম আলাইহিস সালামকে পাঠানো হলো, তখন চাইবে কিভাবে, ক্ষমা চাইবে কিভাবে, যেহেতু বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে ভুল করেছেন, তখন দোয়া করার জন্য আসমানের দিকে তাকালেন, তা আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের নামের ওসিলায় আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন। চালু আছে না? এই ঘটনা ঠিক নয়, আপনি বিশ্বাস করলে অন্যায় হবে। আরশের সাথে লেখা ছিল, অন্যতম মিথ্যা কথা চালু আছে এই মর্মে, যদি মুহাম্মদকে সৃষ্টি না করা হতো তাহলে গোটা জাহান সৃষ্টি করা হতো না, জান্নাত সৃষ্টি হতো না, জাহান্নাম সৃষ্টি হতো না। মিথ্যা কথা, জাল হাদিস এটা চালু আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট কুরবানি করেছিলেন 3 দিনে, ইসমাইলকে কুরবানি করার সময়। চালু আছে সমাজে, কিন্তু দলিল তো নেই। আইয়ুব আলাইহিস সালামকে 18টি বছর পোকাতে কামড়িয়েছে, চালু আছে সমাজে, কিন্তু এই কথার ভিত্তি নেই, মিথ্যা কথা একেবারে। ইসব আলাইহিস সালাম জুলেকের সাথে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন, একেবারে মিথ্যা কথা। একটা নবীর জন্য 9টা মহিলার সাথে বিয়ে হয়, বুঝতে পারেন 9টা মহিলা বললাম কেন? একজন নবীর সাথে এই মহিলার কোনো বিয়ে হতে পারে? দাউদ আলাইহিস সালাম
আউরিয়ার স্ত্রীকে বিয়ে করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন। বক্তারা এই বক্তব্য দিয়ে থাকে, নাউজুবিল্লাহ, দাউদ আলাইহিসসালাম এত বড় মর্যাদাবান নবী, এত বড় মর্যাদাবান নবী, কোরআন তেলাওয়াত করলে মা শুনতে আসতো। কোরআন বলছি জাবুর তেলাওয়াত করলে মা শুনতে আসতো। একদিন পর একদিন সিয়াম রাখতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নফল সিয়াম মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হলো সওম দাউদ, দাউদ আলাইহিসসালামের সিয়াম। এমন একজন ব্যক্তি নবী সম্পর্কে অপবাদ দিয়ে বক্তব্য দিচ্ছে। আউরিয়ার স্ত্রী একদিন গোসল করছিল, দাউদ আলাইহিসসালাম দেখে নিলেন। নেওয়ার পরে তখন কৌশলে তাকে যুদ্ধে পাঠানো হলো, যুদ্ধে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি, তখন তার স্ত্রীকে দাউদ আলাইহিসসালাম বিয়ে করলেন। আপনারা কি এটা ঘটনা সত্য মনে করেন? ছি 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 ছি, না হতেই পারে না, প্রশ্ন আসে না। নবীদের সম্পর্কে যে এত মিথ্যা কথা চালু আছে, নূহ আলাইহিসসালামের নৌকায় মানুষ পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছিল, একটা বুড়ি পড়ে গেল, যুবতী হয়ে গেল, আর সবাই এসে গোসল করা শুরু করলো, নৌকা পরিষ্কার হয়ে গেল, শুনেননি? একইবারে মিথ্যা কথা একবার। ওই জন্য বলছিলাম গতকালকে, ওই যে বুড়ি কাঁটা দিত রাসূল সাল্লাহ সাল্লামের রাস্তায় সালাত পড়তে, বোরর কাঁটা দিত, ঘটনাই ঠিক না, অথচ বোরর গাছ একটা মরা গাছ খাড়া করে রাখছে। এই ধরনের কেবল এই ঘটনা মিথ্যা বললাম, আরো কিছু ঘটনা মিথ্যা ঘটনা চালু আছে, মিথ্যা কথা চালু আছে। ফাজাইল আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মাওলানা জাকারিয়া সাহেব লিখেছেন, আপনি নিজেই বিশ্লেষণ করবেন, মূল উর্দু বইয়ের হজ অংশের 35 পৃষ্ঠা লিখেছেন। এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিসসালাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে 1000 বার। তিনি বেঁচে ছিলেন কয়বার, কয় বছর? এক। দ্বিতীয় কথা হলো এই যে হজের বিধান চালু হয়েছিল কখন? একে আদম আলাইহিসসালামের সময় চালু হয়েছে না ইব্রাহিম আলাইহিসসালামের সময় চালু হয়েছে? 68 পৃষ্ঠায় মূল উর্দু এবং 160 পৃষ্ঠায় কিতাব ঘর পড়তে অনুবাদে লেখা আছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি এক অজুতে, মানে মাগ এশার সালাতের অজুতে ফজর সালাত আদায় করেছেন এক টানা 50 বছর বা 40 বছর। আপনি কি মনে করেন কথা ঠিক? আবু হানিফা রহিমাহুল্লাহ একজন অত্যন্ত সম্মানী মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন, এই ধরনের পচাকার তার দ্বারা হয়নি। সারে বেকায় একটা বই আছে, এই বইয়ের 16 পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্বান এই কথা নিয়ে আসছেন যে এক টানা আবু হানিফা রহিমাহুল্লাহ এক টানা 55 বছর সিয়াম রাখছেন। বলুন এই সিয়াম হবে? দুঃখজনক হলেও সত্য। বলছেন এক রমজানে তিনি 61 বার কোরআন খতম দিয়েছেন। এটা সম্ভব? তারাবির সালাতে যদি এক রমজানে 61 বার কোরআন খতম দেন, তাহলে প্রতি দিনে কয়বার করে খতম দেওয়া লাগছে? 2 বার করে, তাই না? এগুলো লেখা যায়? আপনি বলুন তো দেখি, এটা কি লেখা যায়? 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, এটা কি লেখা যায়? আবু হানিফা রহিমাহুল্লাহ একজন সম্মানিত ব্যক্তি, তাকে পচানো হয়েছে, তার সাথে আব্দুল কাদের জেলানী কেউ। রাবিয়া বসরি একজন ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, তে আল্লাহ তাকে সম্মান দিলেন, তিনি হজ করতে বের হবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, কাবা ঘর নিয়ে গিয়ে ইরাকে নিয়ে চলে গেলেন। কি নাউজুবিল্লাহ বললেন না? এই কথাগুলো, মিথ্যা কথাগুলো প্রচলন করে 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 মানুষের হৃদয় কাকারে মোর, মানে একেবারে মেরে ফেলেছে, যার কারণে সহি হাদিস আর গ্রহণ করতে চায় না। গাউসে পাকের গল্প, আব্দুল কাদের জেলানী যখন মারা গেলেন, নাউজুবিল্লাহ, এই ঘটনা বলাটাই খারাপ লাগছে। আপনি জানেন যে আব্দুল কাদের জেলানী সম্পর্কে বলা হয় যে 18 পারা কোরআন হেফজ করে পেট থেকে জন্ম নিয়েছিল, যখন কবরে মারা গেছেন, চলে গেছেন, তখন মুনকার নাকির আসছে, আসার পরে মুনকার নাকিরের 2 হাত ধরেছে, বলছে এই
তুই রাসুলের নামের খেলাপ করেছিস তোরা, কেন সালাম দিয়েছিস? আপনার আপনার একটা লক্ষণীয়, ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয় না, সালাম দিতে হয়। আপনি বলেন এই সালাম দিয়েছিস, তোর অন্যায় করেছে। সর্বনাশ, মুনকার নাকিরের হাত ধরে ফেলেছে কে? গাউসেফা। কে? আব্দুল কাদের জিলানি ধরে ফেলেছে। আল্লাহর নবীর সুন্নাত সালাম দেওয়াত আমার নবীর সুন্নাতকে অস্বীকার করেছে, তোদের এত বড় সাহস, ধরে ফেলেছে। এবার আল্লাহ কে বলছে যে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠাইছো, এ তো আমাদের আর কবর থেকে বের হতে দেয় না। তখন আল্লাহ বলছেন ব্যাকুবরা, যাত্তার কাছে যখন তখন যেতে হয়, তোরা ভুল করেছিস, ভুলের সংশোধন করে নে। আল্লাহ তোমার কাছে গিয়ে আমি অনুমতি নিয়ে আসবো। ফেরেশতারা বলছে দেখেন কথাটা কত জঘন্য, যখন চলে যাচ্ছে তোমার না, তোরা আল্লাহর কাছে যাবি না, আর আসবি না, তোরা পালাবি, তোরা বল আমার কাছে ওয়াদা কর, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদান পৃথিবীতে আসবে তাদের কবরে আসবে কিনা বল। প্রথম কথা হলো এই, এই কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে পৃথিবীর কোনো লোক কি জানতে পারে? তৈরি হলো কিভাবে? ওই বক্তাকে আপনারা এই দেশে টাকা খরচ করে নিয়েও আসেন, বলে দিলাম স্পষ্ট, ভাবতে হবে। বলছে কে? ওরে বেটা, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এই সমস্ত প্রতারক আলেমদের অসম্ভব, শরীয়তের সবচেয়ে অপব্যাখ্যাকারী, ইসলামের বড় শত্রু এই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে ধরে ধরে মুশরিক তৈরি করে। শুধু তাই, মেরাজে যাওয়ার সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে উঠবেন, দেখেন ঘটনা কাকে বলে, ঘটনা কাকে বলে, যখন উঠবেন তখন বলছেন জুতা খুলে আরশে উঠছেন, তখন ওখানে আব্দুল কাদের জিলানি বলছেন আরে মোহাম্মদ তুমি জুতা খুলে উঠছো কেন, তুমি জুতা নিয়ে উঠো, কারণ জুতা পায়ে দিয়ে উঠলে আরশের মর্যাদা বৃদ্ধি পাবে জুতার কারণে। ওখানেও আব্দুল কাদের জিলানি বলুন, আমি আমি ইমাম আবি হানিফা সম্পর্কে মিথ্যা কথা কখনো বরদাস্ত করতে পারি না, মরা পর্যন্ত এর বিরুদ্ধে বলেই যাব। এই সমস্ত ঘটনা ইমাম আবু হানিফা সম্পর্কে যেমন মানায় না, আব্দুল কাদের জিলানি সম্পর্কে মানায় না। এক শ্রেণীর পেট পূজারি আলেম, এক শ্রেণীর পেট পূজারি ব্যক্তি এইগুলো পুঁজি করে সমাজে সুর করে তাল দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে, অসম্ভব।